তো হ্যালো গাইস, আজকে আমি চলে এসেছি বেথরডহরি স্টেশনে। আর বেথরডহরি স্টেশনে আশেপাশ দিয়ে যে কটা খাবারের দোকান আছে, মানে ব্রেকফাস্ট করার মতো যে কটা দোকান আছে এবং ভালো দোকান আছে, যারা বেশ কিছুদিন ধরে ব্যবসা করে চলেছে, তাদের দোকানে কিন্তু আজকে ভিডিও করব। আর যারা আমাকে এখনো পর্যন্ত চেনো না, তাদেরকে বলে দিই আমি পাপ্পু, বেসিক্যালি আমি ফুড ব্লগ করি। তো চলো গাইস, দেখা যাক খাবারগুলো ভালো কি না। গুলিয়ে গেছে ভাই সব, তো চলো খেতে খেতে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই দোকানটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ, দুটো দোকান পাশাপাশি, আর এই দুটো দোকানে কিন্তু দুটো দোকানেরই পরোটা কিন্তু বেস্ট, আমার তো বেস্ট লাগে। তো আজকে অনেক কটা দোকানে পরোটা খাচ্ছি, তাই ছোট্ট করে একটু পরোটাটা নিয়ে তোমাদেরকে টেস্ট করে দেখাবো। তো দাদা কেমন আছো? আছি ভালো। ভালো আছো? হ্যাঁ। পরোটার দোকানটা কতদিনকার? 27-28 বছর ধরে। দেখতে পাচ্ছ গাইস, এই খাস্তা পরোটা তৈরি করছে। আর বেসিক্যালি তোমার দোকানের এই তরকারিটা কিন্তু একটা আলাদা রকমের ক্রেজ রয়েছে। হ্যাঁ, আমি বিশেষ করে এই তরকারিটার জন্য বারবার ছুটে আসি। তো আজকে বেশি খাবো না, একটা দেওয়া যাবে? সেই পুরনো স্টাইলে দেবা তো, সেই কাগজে মুড়ে? এই সেই পুরনো স্টাইল, কাগজের মধ্যে। ওহো, মানে আমি যবে থেকে আসছি তবে থেকে এরকম একটা কৌটোর মধ্যে বিট লবণ থাকে, আর আমরা এরকম করে হালকা একটু বিট লবণটা ছিটিয়ে নিই। সিজন ওয়াইজ তরকারি, যখন যে সবজিটা কিন্তু চলে তখন সেই সবজিটা দিয়ে কিন্তু এই তরকারিটা তৈরি করা হয়। আর পরোটা ভাই অন্য ক্রেজ। আমাদের বেথর অন্যতম একটা পরোটা, যেটা কিন্তু একটা আলাদা রকমের ক্রেজ রয়েছে, বিশেষ করে তরকারিটা। আমি কিন্তু বারবার ছুটে আসি শুধু তরকারির জন্য। ওহো হো, টেস্টের কোনো হেরফের নেই, দারুণ, জাস্ট দারুণ। পরোটাটা হয়ে যাওয়ার পর কীভাবে হাত দিয়ে থাবড়া মেরে ফাট ইয়ে করে, মানে একটু খাস্তা ভাবটা নিয়ে আসে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অদ্ভুত অদ্ভুত, মানে কোনো পরিবর্তন নেই ভাই। আর একটা ব্যাপার, মানে যখন মানে আমার একটা সময় ছিল উল্টো পাল্টা খেতে খেতে এমন ছিল যে পরোটা মরোটা খেলে গ্যাস হতো, তারপরেও আমি দাদার কাছে এসে বলতাম যে আমাকে তেল ছাড়া ভেজে দাও, তবু তোমার দোকানেই খাবো। তো বুঝতে পারছো, আমি নিচু বাজার থেকে 1.5 কিলোমিটার হেঁটে চলে আসতাম শুধু তেল ছাড়া পরোটা খাওয়ার জন্য। আচ্ছা কাকু, আমি শুনেছি এখানে নাকি কচুরি পাওয়া যাচ্ছে 10 টাকায় 4টে। এটা কি সত্যি? হ্যাঁ সত্যি সত্যি। কি করে দিচ্ছ 24-এ দাঁড়িয়ে? কিভাবে দিচ্ছ বুঝোই তো কথা। তো চলো আমাকে এক প্লেট দাও। সিটি, বাহ, 4টে কচুরি, তার সঙ্গে ছোলার ডাল। বিশ্বাস করা যাচ্ছে না যে 2024-এ দাঁড়িয়ে 10 টাকায় 4টে কচুরি, বাটি দিচ্ছে, ছোলার ডাল দিচ্ছে। ভাই সাইজটা একটু ছোট হলো, 2.5 টাকায় হয় না এখনকার দিনে। তো চলো গাইস, গরম আছে এখনো, হাত মাত তো আর ধুলামই না, একটা গোটা আমার মুখে চলে যাবে দেখো। বেশ ভালো খেতে রে ভাই, ফুচকি ফুচকি সাইজ, ছেঁড়ার দরকার নেই, একবারে ডাইরেক্ট মুখে চলে যাবে, কোনো সমস্যা নেই। দারুণ দারুণ, জাস্ট মানে পয়সা কম আছে, 10 টাকায় যা ডাল ফাল দিচ্ছে পেট ভরে যাবে। সকালবেলা রাহুর মতো খাই বাকে। এটা আমার প্রিয় একটা দোকান, যেখানে ভিডিও করতে গেলে এখন আমার আর পারমিশন নিতে হয় না। তোমার জন্য একদম খোলা, মানে একমাত্র এই দোকানে আমি ক্যামেরা অন করার আগে জিজ্ঞেস করি না, মানে এটুকু ভালোবাসা আছে আমার, ঠিক আছে। তো এই দোকানে সকালবেলা যদি আসো তো দেখতেই পাচ্ছ এত বড় সাইজের একটা পরোটা পাওয়া যাচ্ছে, আর ডালপুরি, জাস্ট ডালপুরিটা অসাম ভাই, এখানকার ডালপুরি খেলে মুখে লেগে থাকবে। তো চলে আসো দেখা। এটা এটা ছাতু তাই না? এটা ছাতু, আর এই যে মানে অর্ডার পাওয়ার পরেই কিন্তু এখানে বানানো হয়, আগে থেকে কিন্তু বানিয়ে দেয় না। তো চলো গাইস তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এটা কি পুর ভরা আছে? আচ্ছা পুরটা ভরা ছিল, শুধু বেলে ভেজে দেওয়া হচ্ছে এখন। দাদা সত্যি কথা বলবা, এই দোকান থেকে কবে থেকে কেনা বেচা করো? এই দোকান থেকে অ্যাকচুয়ালি আমাদের ঠাকুর দাদা বাবা এরা কেনাকাটি করতো, এখন আমরা আছি। আচ্ছা, পূর্বপুরুষ থেকে না? আমি এই দোকানে প্রায় ভিডিও করি বলে লোকে অনেকে অনেক কথা বলে, বাট আমি কাস্টমারকে জিজ্ঞেস করছি, কোনোদিন কি এমন কোনোদিন কি এমন হয়েছে যে যেরকম চেয়েছো সেরকম পাওনি, বা খাবার দাবারের কোয়ালিটি খারাপ? আমরা বাড়ি থেকে অর্ডার দিলেও বাড়িতে মালটা পৌঁছে যায়। তো বুঝতে পারছো গাইস,
একবার এই দোকানে এসে দেখো, যারা আসুনি তারপর আমার মনে হয় না যে এরপর আর কোনো কথা থাকতে পারে। আমি এই দোকানেও হাত ধুইনি, খাওয়ার পর ধোবো। তো এই হচ্ছে ডাল পুরি, এটা কত করে দাম? ছ টাকা পিস। ভিতরে ছাতু ভরা আছে, এরকম কিন্তু আলাদা করে বাটিতে ডাল দিচ্ছে। তো দেখতে পাচ্ছ ছাতু কিন্তু একদম ভর্তি, দারুন দারুন, মানে কম্বিনেশনটাই আলাদা আর টেস্টটাই অন্যরকম হয়, পুরো ফ্রেশ বানায়। ছোলার ডাল ফ্রি, মানে দুটো নিলেও যত খুশি, মানে দুটো কচুরি নিয়ে, বুঝতে পারছো তো ভাই, ভাই অন্য লেভেলের ফ্রেশ, আলাদাই টেস্ট, মানে যেমন হওয়া দরকার। এটাকে আমি এক নম্বরেই রাখবো ভাই, দারুন, মানে এর কোনো বিকল্প নেই আমার কাছে, নেই। সব শেষে একদম আমার বাড়ির সামনের দোকান, কাজলের মিষ্টির দোকান নামে পরিচিত দোকান, সেখানে কিন্তু সকালবেলা মোটামুটি ওই 8:30-9 থেকে হিউজ পরোটা বিক্রি হয় 12 পর্যন্ত। এই দোকানের পরোটাটা কেমন সেটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, আসো। এই দোকানের ক্ষীর কদমটা তো আমি হাইলি রেকমেন্ড করছি। ওই যে দূরে দোকানটা দেখা যাচ্ছে, 1:30-1:30 নাগাদ এখানে বসে গরম গরম ক্ষীর কদম বানায়। যত ব্যস্ততায় থাকুক না, একবার দাঁড়াবে ওখান থেকে ক্ষীর কদম কিনবে, গরম গরম ক্ষীর কদম মুখে দেবে, বাড়ি যেতে ইচ্ছা করবে না ভাই, আমি গ্যারেন্টি দিচ্ছি, আমি তো দেখলেই দাঁড়িয়ে পড়ি। তো আজকে জ্বালাচ্ছি কাকাকে, ছিঁড়ে সার্ভ করছে আমার জন্য। এখানে আগে 5 টাকা করে পরোটা পাওয়া যেত, বাট এখন 10 টাকা করে দিয়েছে, আর একটু সাইজটা বাড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। কেশরি মেথি দেওয়া হয়, তাই না তরকারিটাই? কেশরি মেথির কিন্তু একটা আলাদা রকমের স্মেল আসছে, মানে ভাই অন্য লেভেলের। তো গরম গরম পরোটাটা আমি একটু হাতে তুলে নিচ্ছি, যেটা আমার মুখের মধ্যে চলে যাবে এখনই। হেভি গরম ভাই, কি পাচ্ছ? কেশরি মেথির কিন্তু একটা আলাদা রকমের ফ্লেভার আছে। এই যে কটা দোকান তোমাদেরকে আজকে দেখালাম, সব কটা দোকানই কিন্তু আমি ভিডিও বানানোর আগে থেকেই খাওয়া দাওয়া করি, এবং শুধু আমার মতো নয়, অনেক মানুষ আছে যারা সকালবেলা উঠে ভাবো যে একটা সুন্দর ব্রেকফাস্ট করব। তো আমি যে কটা দোকান তোমাদেরকে দেখালাম, প্রত্যেকটা দোকানই কিন্তু প্রচণ্ড ফ্রেশ, আর এখানকার খাবার দাবারগুলো কিন্তু দীর্ঘদিন ধরে এরা বানিয়ে আসছে, তাতে বুঝতে পারছো টেস্ট ওয়াইজ কোনো কিন্তু কোনো মানে কম্প্রোমাইজ এরা কিন্তু করে না, ঠিক আছে। তো খেয়ে দেখতে পারো, অবশ্যই দারুণ টেস্ট হয়।